Original kit test show. Zero, huh? This new game Assalamu alaikum. Je jekhan theke shunchen ektu binoyer shorid onurodh rakhchi. Total ta ektu nojor rekhe dekhben. Proyojone barbar tene dekhben. কারণ আপনি কেনাকাটার ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন না করলে আপনার কষ্টের টাকা অতিরিক্ত চলে যাবে অসৎ ব্যবসায়ীর পকেটে। যারা এই লাইনে বিজনেস করছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, সৎ ব্যবসায়ীরা নিশ্চয়ই খুশি হবেন। আর এই পথে যারা আছেন তাদের মন খারাপ হলেও আপনাদের নিকট অনুরোধ থাকবে এই পথ থেকে সরে আসুন। চলুন আমরা সেই ফুটেজটা দেখি, সেখানে আমার আর ওই ব্যক্তির কথার ভয়েস চেঞ্জ করা হয়েছে, কারণ ওই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে, আমার নিরাপত্তার স্বার্থে না। চলুন আমরা এবার দেখি কি ঘটনা ঘটাতে যাচ্ছে, তারপরেও আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আশা করে শুনে যাবেন। জিরো সামনে ২৭৮০ গ্রাম কতটা পুলি কিনেন না, পুলি লেভেল এর না, এটি মুরগির দিলে মুরগি লস এই পাল্লার মধ্যে অনেক লেভেল পেজি করে দেবেন। আপনার জি হয়ে যাইব, কিন্তু আপনার কেন হবে কেজি করছে কিভাবে এই কাজগুলো কখন কিভাবে করে যতটুকু আমি জানতে পারছি, বাকিরা যার যার অভিজ্ঞতা থেকে কমেন্ট করার বিনয়ের সহিত অনুরোধ রাখছি। আমরা চাই সবাই সৎ হোক, সবাই ভালো থাকুক, সবাই লাভবান হোক, কেউ ক্ষতিগ্রস্ত না হোক। যখন আপনি একটা প্রোগ্রামের জন্য ধরেন 50টা মুরগি নেবেন, 30টা মুরগি নেবেন, 40টা নেবেন, 200 নেবেন, তখন আপনি এক ঘর থেকে আরেক ঘরে যাবেন, দাম দরের ব্যাপার। তখন কে কার কাছ থেকে কম দামে দিয়া আপনাকে ধরে রাখিয়া মালটা সেল করবে, এই একটা প্রতিযোগিতা থাকে, যার জন্য অনেক সময় আপনার পাশের ঘর থেকে অনেকটা কম দামে আপনাকে টার্গেট করে ধরে নিতে পারে, মানে আপনার কাছে মালটা সেল করবে, মানে আপনাকে ভোগ করে নেবে। কিন্তু পরবর্তীতে সে যে অনেক কমে আপনাকে কন্ট্যাক্ট করে নিল, সে কিন্তু ওই কমটা পোষায় নিবে, এখানে এই ধরনের একটা ঝামেলা করে। আপনি যদি বুঝতে পারেন তো ভালো, যারা বুঝতে পারছেন তারা কমেন্ট করবেন, না বুঝতে পারলে তাদের জন্য বলি, ওই যে আপনার চোখের পলকে আপনি দেখছেন যে জিরো, কিন্তু পরে একটা সেকেন্ডের মধ্যে একটা চাপ মারে, তখন এটা 400-500 গ্রামের ব্যবধান হয়ে যায়। কারণ যেই খাঁচাটা দেয় ওই খাঁচাটার তো একটা ওজন আছে, ওইটা একটা ঘটনা ঘটায় চোখের পলকে সেটা করে। এছাড়া বললো ডিজিটাল পাল্লাতে আগেই কী লেভেল করে রাখে ওই সিস্টেমটা কোনটা আমি জানি না, বললো অনেকে করে থাকে, তা যার জানা থাকে সে কমেন্ট করবেন। এই পলিসিগুলোতে ঝামেলাটা করে থাকে। এছাড়াও আপনি ধরেন 2 কেজি মোরগ আছে না, ওই যে আপনি দেখলেন 2 কেজি 2.5 কেজি ওজনের মোরগও তো হয়, সেটা 2300 গ্রামেরটা আপনি দেখলেন তো যে 2700 গ্রামে পর্যন্ত দেখায়, তো 2700 গ্রাম হলে এখানে তো আপনার 400 গ্রামের দাম অতিরিক্ত তাকে দিতে হয়। তো এই ওরা কেন করে, এখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বলছি যে দেখেন না অনেকে অনেক বিজনেস করছে,
আমরা কেজিতে 10 টাকায় মুরগি লাভ করি, এটাতে তো এত লাখ লাখ টাকা কামানোর এত সুযোগ নাই। তারপরও একই দোকান আমাদের সেম থাকে, দেখা যায় সে অনেক কিছু করে ফেলে, অনেক টাকার মালিক হয়ে যায়, আরেকজন কোন রকমে চলে। এর ব্যবধান হচ্ছে এটা, আমরা অনেকেই অনেকভাবে অসৎ হয়ে গেছি, যার কারণে সবাই এখন কষ্ট পাচ্ছি, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, টাকা পয়সা স্বাস্থ্য শিক্ষায় সবখানে। তো যারা দেখেছেন এখানে আমার উপস্থাপনায় ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য আমার এই চেষ্টা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। শেয়ার করে ছড়িয়ে দিয়েন।